পাড়ায় শিক্ষালয়, তার ঘোষণা, উদ্বোধন, কি কি কর্মকাণ্ড, কি কি বিষয়, কারা কারা সহযোগিতা করবেন, এনজিও, ইউনিসেফ এরা এই পরিকল্পনার সহযোগী, সঙ্গে বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা এই সমস্ত বিষয়ে উল্লেখকৃত, সেটা আপনারা এর আগের ভিডিওতে দেখলেন। তারপর পেলাম যে কি এর প্ল্যানিং, একটি প্ল্যানিংয়ের তালিকা এবং অবজেক্টিভস সমস্ত কিছু দিয়ে একটি নির্দেশিকা আকারে প্রকাশিত হয়েছে। তা নিয়ে সামান্য কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে থাকবে। সঙ্গে থাকবে যে বর্তমানে যে পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদেরকে ডিজিটালি ড্রাগ গিলতে বাধ্য করে নেশায় পরিণত করে দেওয়া হচ্ছে, তা নিয়ে একটি তথ্য। সঙ্গে স্কুলগুলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা, সেখানে তো শিক্ষালয় চলে গেল পাড়ায়, তাহলে অন্যান্য শিক্ষার দিকটি কি হবে বা কিভাবে হবে, তা নিয়ে শিক্ষামন্ত্রী কি বললেন। পরিষ্কার কথায় যে স্কুলগুলো পড়াশোনা বা ইউনিভার্সিটি কলেজগুলোর পড়াশোনা কবে থেকে শুরু হবে শুরু করব। সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পাড়ায় শিক্ষালয় কাল থেকেই প্ল্যানিং শুরু হলো। বিদ্যালয় লেভেল, সার্কেল লেভেল, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল সমস্ত ক্ষেত্রেই ট্রেনিং হবে সমস্ত স্তরে। ট্রেনিংটি কিভাবে হবে তা ডিস্ট্রিক্ট লেভেল থেকে নির্ধারিত হবে এবং অলরেডি বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করছে, তারাও সহায়তা করবেন। সঙ্গে বিভিন্ন শিক্ষা দপ্তরের যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তারাও এই নিয়ে আপনাদের সহায়তা করবে। ডিএম আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন, প্রত্যেক জেলার ডিএমরা, তারা সবিস্তারিতভাবে আগামীকালের মধ্যে সমস্ত সার্কেলে সমস্ত তথ্য পাঠিয়ে দেবেন এবং কিভাবে কি হবে সমস্ত প্ল্যানিং তৈরি করে একটি ডেট ওয়াইজ রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। আজকের এই যে পাড়ায় শিক্ষালয়, সেখানে দেখলে অবাক লাগে কতগুলো বিষয়, তা হচ্ছে পাড়ায় শিক্ষালয় ঠিক আছে মানলাম ভালো বিষয় যে না পড়াশোনা শুরু হচ্ছে, এ নিয়ে বিতর্ক, ব্যবস্থার মধ্যে অনেক গাফিলতি থাকতে পারে, কিভাবে হবে সামনের যে সময় আসছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সময় থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সময় এবং মাঝে মাঝে বৃষ্টি, সেই সমস্ত বিষয়গুলো তো আছেই। টিএলএম কিভাবে ইউজ হবে, কোন এলাকায় হবে এবং সেখানে আদৌ পড়াশোনার পরিবেশ সঠিক থাকবে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন করতে দেখলাম না। বরঞ্চ সেখানে সাংবাদিক বন্ধুরা, সত্যি সাংবাদিকতা বর্তমানে কি পর্যায়ে পৌঁছেছে, যদিও আমিও নিজেও সেই সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন রকমের বিষয় ইনফরমেশন বা নিউজ শেয়ার করি, যে সাংবাদিকতা কোন স্তরে গিয়ে পৌঁছেছে সেখানে, সেই পাড়ায় শিক্ষালয়ে সেই সমস্তগুলো অর্থাৎ লিমিটেশনস কি হতে পারে, এর পজিটিভ দিক কি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলিকে আলাদা করে রেখে রাজ্যপাল প্রসঙ্গ, সেই বিষয়গুলিকে আলাদা করে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ, বাঙালি প্রধানমন্ত্রীর প্রসঙ্গ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে উঠে এলো। যাই হোক, এবার আসি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে, সরি বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদেরও কি অবস্থায় পরিণত হয়েছি অর্থাৎ কতটা শিক্ষার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি সেটা উপলব্ধি করা যায়। এখানে ডেট ওয়াইজ 23 তারিখ থেকে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। 23 তারিখে ড্রাফট প্রিপেয়ার হয়ে গেছে অলরেডি, 14-24 তারিখ সেখানে তা অ্যাপ্রুভড করে দেওয়ার পর সেখানে মিনিস্টার তিনি এই বিষয়ে উদ্বোধন করলেন। সঙ্গে 25-24 তারিখের পর 25 তারিখ সর্বশিক্ষা মিশন, ইউনিসেফ, প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত কিছু একদম মনিটর করবে, ফ্রেমওয়ার্ক 27 তারিখে, 28 তারিখে নির্দিষ্ট প্রোগ্রাম আছে, 29 তারিখে নির্দিষ্ট প্রোগ্রাম আছে, ওরিয়েন্টেশন টু দ্য AISI তাদের ওরিয়েন্টেশন করা হবে 28 তারিখে, প্ল্যানিং ফর ওরিয়েন্টেশন ফর প্রাইমারি টিচার, প্রাইমারি প্যারা টিচার অ্যান্ড টিচার্স অফ SSK তাদের প্ল্যান অর্থাৎ ওরিয়েন্টেশনের প্ল্যান করা হবে 29 তারিখে, 31 তারিখে
orientation of primary teachers and primary para teachers এবং টিচার অফ এসএসকে তাদের ট্রেনিং বলা যেতে পারে, অরিয়েন্টেশন, যা করবে কারা, সর্বশিক্ষা মানে সর্বশিক্ষা মিশনের আন্ডারে থেকে এসআইরা নির্দিষ্ট করে দেবেন এবং এসআই এআই যারা থাকবেন তারা নির্দিষ্ট করে দেবেন। এক তারিখ, সেই এক তারিখে প্ল্যানিং ফর মিটিং উইথ ভিইসি ভিলেজ এডুকেশন হবে, যেগুলো আছে। যাই হোক, ব্লক লেভেল সার্কেল লেভেলের টিম এইটা হেল্প করবে, হেল্প অফ টিচার অ্যান্ড লোকাল বডিস, যেখানে এনজিও রিপ্রেজেন্টেটিভ লোকাল প্রেজেন্স তারা থাকবে। দু তারিখ, সেই দুই তারিখেও সেখানে বিভিন্ন প্ল্যানিং হবে মিটিংয়ের জন্য গার্জিয়ানদের সঙ্গে। তিন তারিখে মিটিং উইথ গার্জিয়ান হবে। পাঁচ তারিখে মপিং অফ লেভেল ওয়াইজ চিলড্রেন, সিলেকশন অফ ওপেন স্পেস ফর কন্ডাক্ট দ্য অফ সেশন, প্রিপারেশন অফ ক্লাস শিডিউল অ্যান্ড ইটস ওয়াইড পাবলিসিটি, একদম পাবলিসিটি করা হবে, কোথায় বসবে সিলেকশন, সেই ওপেন স্পেসটা কোথায় হবে, সেশন প্রিপেয়ার করা হবে। সাত তারিখ থেকে শুরু হয়ে যাবে প্রোগ্রাম, পাড়ায় শিক্ষালয়ে প্রোগ্রাম রোল আউট শুরু করবে। এই হচ্ছে প্ল্যানিং। যাই হোক, এবার আসি ডিজিটালি ড্রাগ কিভাবে, এই যে শিক্ষা, আমরা পাড়ায় শিক্ষালয়ে পৌঁছে গেলাম ঠিকই, কিন্তু পাড়ায় শিক্ষালয়ের সঙ্গে সঙ্গে একটি স্তর, পাড়ায় শিক্ষালয়ে কিছু ছেলে মেয়েদের পড়াশোনা হলো, কিন্তু অন্যান্য স্তরে অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত সেই শিক্ষালয় কবে থেকে তারা শিক্ষার বাইরে পৌঁছে গেছে সেটা হয়তোবা নজরে নেই। এবার এই অনলাইনের মাধ্যমে এক ধরনের যে শিক্ষা বর্তমানে তৈরি হচ্ছে এবং তৈরির মুখে মুখে আমরা ঠেলে দিয়েছি সারা বিশ্বজুড়ে, শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে তা নয়, এর ফলে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছে শিশুরা, বাচ্চারা, যা তার সেই বয়সে করণীয় নয়। এবং এই ডিজিটালি ডিজিটালি এই ড্রাগটাকে পুশ করে করে নেশায় পরিণত করে দেওয়া হয়েছে, যার ভয়ঙ্কর পরিণতি কি তা বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে তারা শেয়ার করতে চলেছেন। সেই অভিভাবকরাই বর্তমানে এমন অবস্থায় পরিণত হয়েছে যে এই ডিজিটালি ড্রাগ থেকে অর্থাৎ নেশা মুক্তি থেকে পাওয়ার জন্য বিদ্যালয় প্রাঙ্গণকে খুলে দিতে বলছেন, অনুরোধ করছেন, আন্দোলনে নামছেন। যদিও আমরা এই শিক্ষাটাকে যেভাবে ব্যবসায় পরিণত হচ্ছে বা তৈরি হচ্ছে এই ডিজিটাল মাধ্যমে, তাতে গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা কিভাবেই যে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে এবং একটি নেশায় পরিণত হয়ে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হয়তো বা সরকারের বা আমাদেরও নজরে আসছে না সময় থাকতেও। এবার আসি আপাতত স্কুল, পাড়ায় শিক্ষালয় হলো 5 to 8 এই স্তরের শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে কোনো ভাবনা চিন্তাই লক্ষ্য করা গেল না, আপাতত কোনো সম্ভাবনাই নেই। শিক্ষামন্ত্রী, তিনি জানেন না কবে স্কুলগুলো খোলা হবে, তিনি বলবেন না। শিশুদের ক্ষতি না করে সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী। আবারও বলি, শিশুদের ক্ষতি না করে সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী ব্রত বসু জানিয়েছেন। শিক্ষামন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী বলবেন স্কুলগুলোতে পড়াশুনো কবে শুরু হবে। এবং এটিও বলেছেন যে আর স্কুলগুলোকে যে খুলে দিলাম আবার বন্ধ করলাম, খুলে দিলাম আবার বন্ধ করলাম, এরকম হবে না। অর্থাৎ ধীরে চলো নীতি, এই যে ধীরে চলো নীতিতে যে কি পরিণতি তৈরি হবে সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো, কারণ সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, হয়তো বা সেই জন্য এই ধীরে চলো নীতি কিনা তা ভবিষ্যৎ বলতে পারবে। তবে আপাতত যা দেখতে পাচ্ছি তাতে সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে পাড়ায় শিক্ষালয়, এখন বিদ্যালয়ে শিক্ষালয় কবে শুরু হয় সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ। প্রসঙ্গত এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি, তা হচ্ছে যে শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু আলাদা তথ্য আছে, শিক্ষা দপ্তর কিন্তু চাইছে যে পড়াশুনো শুরু।